ফাঁসা বেশি, যেই কারণের জন্য ইলঙ্গেশনও বেশি। ওকে, আজকে ন্যাচারাল ফাইবার বই গিয়ে ওল ফাইবারের স্ট্রাকচার দেখবা। ওল ফাইবার হচ্ছে হেলিকেল স্ট্রাকচার, হেলিকেল স্প্রিং এর মতো স্ট্রাকচার। হেলিকেল স্প্রিং ছিল না চিনলে ইঞ্জিনিয়ার হিসেবে হেলিকেল স্প্রিং আজকে নেটে দেখবা। স্প্রিং এর মতো স্ট্রাকচার, গোল গোল কয়েল ফর্ম আছে, টান দিলেই এটা সোজা হবে, সেই জন্য উল ফাইবার লম্বা হয়। হেলিকেল রিং এর স্ট্রাকচার, উল ফাইবার অনেক বেশি ময়েশ্চার ধরে রাখতে পারে। হেলিকেল এর জন্য এর মধ্যে অ্যামরফাস রিজন বেশি। শুধু অ্যামরফাস এর জন্যই ময়েশ্চার থাকে না, উল ফাইবার এর মধ্যে পোলার গ্রুপের সংখ্যা বেশি। পোলার গ্রুপ মানে হচ্ছে ওয়াটার অ্যাট্রাক্টিভ গ্রুপ, মানে OH, COOH, NH2, এইসব গ্রুপের সংখ্যা বেশি। এইগুলো পড়ানোর জন্য টিচার, আর নালে তো বই পড়া যায়। ও তুমি এই পড়াটা পড়ে আসছো, টেক্সটাইল ফাইবার, ন্যাচারাল ফাইবার যখন পড়ছো ফার্স্ট ফার্স্ট ইয়ারে, তখন তুমি পড়ে আসছো। এখন কি ক্লিয়ার? নোবডি রেসপন্স? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, তোমরা রেসপন্স না করলে আমি তো ধরে নিব তোমরা ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছ। ওকে, তাহলে কটন ফাইবারের ইলঙ্গেশন পরিমাণ কম, কারণ কটন ফাইবারের মধ্যেও কম না, এটাকে মাঝামাঝি বলে। কটন ফাইবারের মধ্যে ন্যাচারাল ক্রিম্প আছে। কটন ফাইবারের পলিমার চেইনগুলো যে ফিব্রিল, ফিব্রিলের মধ্যে বা ফিব্রিল ফাইবারের এক্সিসের সাথে 27 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেটলি 27 ডিগ্রি অ্যাঙ্গেলে টুইস্ট হচ্ছে, স্পাইরাল, একবার এদিক ঘুরছে আর একবার একবার ডান দিকে ঘুরছে আর একবার বাঁ দিকে ঘুরছে। তাহলে ওই যখন স্ট্রেস দিয়ে তাকে যখন ছিঁড়া হয়, তখন এই জিনিসটা আগে সোজা হবে, তারপর তো ব্রেক করবে। সেই জন্য কটন ফাইবার ইলঙ্গেশন এত। আর গ্লাস ফাইবার ইলঙ্গেশন অনেক কম, জুট ফাইবার ইলঙ্গেশন অনেক কম, কারণ জুট ফাইবার হচ্ছে একটা কম্পোজিট ফাইবার। ফাইবারের ছোট ছোট জয়নিং পয়েন্ট আছে, জয়নিং গুলো ন্যাচারাল সিমেন্ট দিয়ে আটকানো, সুতরাং এই সিমেন্টের জায়গা লম্বা হয় না, ওই জায়গাগুলো ডিসপ্লেস হয়ে ব্রেক করে। ফাইবারের পলিমার চেনটাও ফাইবার এক্সিস এর সাথে 7 থেকে 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 12 ডিগ্রির মধ্যে ইনক্লাইন করা থাকে, সেজন্য সে লম্বা হয় না। গ্লাস ফাইবারের ক্ষেত্রে থেকে পলিমার চেন একদম স্ট্রেট সমান থাকে। গ্লাস ফাইবার যদিও অ্যামর ফাইবার, কিন্তু ইলঙ্গেশন খুবই কম। অ্যামর ফাইবার হইলো গ্লাস ফাইবারের মধ্যে ময়েশ্চার খুব কম, কারণ হচ্ছে গ্লাস ফাইবারের মধ্যে ময়েশ্চার রাখার মতো কোনো পোলার গ্রুপ নাই। এগুলো ভালো করে দেখবা, পোলার গ্রুপ কি জিনিস, হেলিকেল স্ট্রাকচার কি জিনিস, খাতায় লিখে রাখো। হেলিকেল স্ট্রাকচার যে উলের হেলিকেল স্প্রিং এর মতো স্ট্রাকচার, কেন ফাইবারের মধ্যে একটা ফাইবারের মধ্যে ময়েশ্চার কে জমা হইতে পারে, কেন জমা হইতে পারে না, কেন একটা ফাইবার ইলঙ্গেশন বেশি, কেন একটা ফাইবার ইলঙ্গেশন কম। ওকে, তাহলে এই হচ্ছে ইলঙ্গেশন কম বেশি অনুযায়ী। দেখছো আমার এবক 7.5 হইলেও তাকে আমরা ভেরি হাই বলতেছি। এটা কার জন্য? শুধু কটন ফাইবারের জন্য, শুধু কটন ফাইবারের ক্ষেত্রে, এটা অন্য ফাইবারের জন্য না। উল ফাইবার নিজেই তো অনেক বেশি, এমনিতে অ্যাভারেজ অ্যাভারেজে কটন ফাইবারে এরকমই থাকে। ওকে, ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে যে মানুষ যে বানায় পলিস্টার, নাইলন, এদের এই ভ্যালু আরো বেশি। তবে পলিস্টার নাইলন বানানোর সময় না, পলিস্টার বানানোর সময় এটা কি ইলঙ্গেশন কে কমানো যায়। ফাইবার বানানোর সময় অনেক বেশি লম্বা করে আর ইলঙ্গেট করে ফাইবারকে চিকন করে ফেলা হয়, তারপরে আর যেন লম্বা না হয় তাকে ড্রয়িং করে, স্ট্রেচিং করে। তোমরা ম্যানমেড ফাইবার নিশ্চয় ড্রয়িং করতেছ, ম্যানমেড ফিলামেন্ট তৈরি করার পরে ড্রয়িং করা হয়, ড্রয়িং করে তাকে লম্বা করে ফেলা হয়, ফাইবার ফাইনাস ঠিক করা হয়, ফাইবার স্ট্রেংথ বাড়ানো হয়। ড্রয়িং না করলে ফাইবার স্ট্রেংথ বাড়বে না, পলিমার চেন গুলো সোজাসুজি হবে না, একটা কাছে আরেকটা আসবে না। ওকে, তাহলে এই হচ্ছে তোমার ইলঙ্গেশনের ব্যাপার। আমি যদি কাপড় বানানোর সময় সুতা ইলঙ্গেট হইতেই থাকে হইতেই থাকে, তখন তো কাপড় বানানো যাবে না, তাহলে ইলঙ্গেশনটা কমায় আনতে হবে আমার, ফাইবার এবং ইয়ার্নের ইলঙ্গেশন কমায় আনতে হবে। তো সার্টেন স্টেজের বেশি হইতে দেওয়া যাবে না, একেবারে না হইলেও কাপড় বানানো যাবে না। কাপড় বানানোর সময় সুতাকে 2 ভাগে ভাগ করে লুপ ইয়ার্নকে বা ওয়েভ ইয়ার্নকে একটা সার্টেন ইলঙ্গেশন থাকতে হয়, না হলে মুশকিল আছে।
ওকে, আরেকটা জিনিস আছে, স্ল্যান্ডারনেস রেশিও, এটা কিন্তু মানুষেরও আছে। ফাইবারের ক্ষেত্রে এটাকে বলা হয় স্টিফনেস, ঠিক আছে, দৃঢ়তা। রোলিং, রিভলভিং, টুইস্টিং, ফাইবারকে রোলিং করতে হয়, ঘুরতে হয়, পাক দিতে হয়। সেজন্য ফাইবারকে ফ্লেক্সিবল থাকতে হবে, ফ্লেক্সিবল না থাকলে হবে না, বুঝতে পারছো? ফাইবারকে ফ্লেক্সিবল না থাকলে হবে না। ঠিক আছে, ফাইবারকে ফ্লেক্সিবল না থাকলে হবে না। তাহলে স্টিফনেস কি জিনিস? এটা হচ্ছে একটা রেশিও, স্ল্যান্ডারনেস রেশিও হচ্ছে ফাইবার লেন্থ আর ফাইবার ডায়ামিটার সম্পর্ক। দেখো লম্বা ফাইবারের ক্ষেত্রে কেমন হয়, খাটো ফাইবারের ক্ষেত্রে কেমন হয়, স্টিফনেস এভাবে মাপা হয়। ঠিক আছে, স্ল্যান্ডারনেস রেশিও বলে, স্ল্যান্ডারনেস রেশিও দিয়ে স্টিফনেস মাপা হয়। লম্বা ফাইবারের ক্ষেত্রে সেই রেশিও, যেহেতু আমার ফাইবারের দৈর্ঘ্যের সাথে ডায়ামিটারের সম্পর্ক, ফাইবারের ডায়ামিটার যদি একই থাকে, তারপরে ফাইবারের দৈর্ঘ্য যদি বেশি হয়, তাহলে স্ল্যান্ডারনেস রেশিও কি হবে, বেশি হবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি ফাইবারের ফিজিক্যাল প্রপার্টি। আমরা পড়লাম ফাইবার লেন্থ, পড়লাম ফাইবারের স্ট্রেংথ, স্ট্রেংথের সাথে ইলঙ্গেশন, পড়লাম ফাইবারের ফাইননেস। এখন আসলো তোমার স্টিফনেস, সে স্টিফনেস কে তুমি স্ল্যান্ডারনেস রেশিও দিয়ে প্রকাশ করা হয়, অথবা স্ল্যান্ডারনেস রেশিওর মাধ্যমে ফাইবারের স্টিফনেস প্রকাশ করা হয়। আসো, ফাইবারের ক্লিননেস, যেহেতু ন্যাচারাল ফাইবার, ক্ষেত থেকে তোলা হয়, তোমরা জানো ফাইবারকে হার্ভেস্টিং করতে হয়, পিকিং করতে হয়, জিনিং করতে হয়, এগুলো অনেকগুলো স্টেজ পার হয়ে কটন বেল ফর্মে আসে, কিনে আনা হয়। সেই বিভিন্ন স্টেজগুলোতে ফাইবারগুলোর মধ্যে, কটন ফাইবারের মধ্যে বিভিন্ন ফরেন ম্যাটার ঢুকে যায়। ঠিক আছে, ইউজেবল ফাইবারকে বলা হয় লিন ফাইবার, আমরা আগেই পড়ছি, ইউজেবল ফাইবার হচ্ছে লিন ফাইবার, আর স্মল ফাইবার হচ্ছে লিন্টার্স, স্মল ফাইবার লিন্টার্স। ভেজিটেবল ম্যাটার থাকে কি, হাস্ক, সিড, স্টিম, লিফ, উড ফ্র্যাগমেন্ট, এগুলো থাকে ভেজিটেবল ম্যাটেরিয়াল, গাছ থেকে আসে। কটন ফাইবার তোলার সময়, পিকিং করার সময় এগুলো এগুলো ফাইবারের সাথে, কটন বলের সাথে এগুলো সব চলে আসে। আর মিনারেল ম্যাটার যেহেতু জমি থেকে করা হয়, তখন বালি, মাটি, এগুলো বিভিন্ন ডাস্ট ফাস্ট এগুলো চলে আসে, বিভিন্ন কারণে চলে আসে। বিভিন্ন স্টিকি কন্টামিনেশন থাকে, স্টিকি ফাইবারের নিজের গায়ে হানি ডিউ থাকে, ফাইবার অনেক বেশি ম্যাচিউর হয়ে গেলে বা বিভিন্ন এনভায়রনমেন্টের কারণে ফাইবারের গায়ে হানি ডিউ থাকে, বিভিন্ন ইনসেক্ট কর্তৃক সিক্রেশন, সুগার থাকে, গ্রিজ, অয়েল এগুলো থাকে, আরো বিভিন্ন অ্যাডিটিভস থাকতে পারে। এই হচ্ছে তোমার ইম্প্রুটিস। হ্যাঁ, এগুলো দেখো আরো বাগ আছে, ইম্প্রুটিস থাকে, আদার মেটাল, মেটাল ফ্র্যাগমেন্ট থাকে, যদি মেশিন দিয়ে তোলা হয়, অনেক সময় মেশিনের পিনটিন ভেঙে দেওয়া থাকে, কাপড় থাকে, প্লাস্টিক ম্যাটেরিয়াল থাকে, প্যাকিং ম্যাটেরিয়াল থাকে, এগুলো থাকে, অনেক সময় জুতা থাকে, মাথার চুল থাকে, পাখির বাসা থাকে, এগুলো বিভিন্ন জিনিস থাকে। ঠিক আছে, হ্যাঁ, মেটাল পার্টস, মেটাল পার্টস থাকতে, ভেজিটেবল ম্যাটার, তাহলে এগুলো সব থাকে। কারণ এই সব ময়লা সহ ফাইবারকে তো নিশ্চয়ই তুমি কিনে নিয়ে আসবে না, তাহলে ওরা ফাইবারটাকে চেষ্টা করে যতটুকু সম্ভব ক্লিন করে তারপরে বিক্রি করার জন্য কি লেখে দেখো, হার্ড জিনিং অ্যান্ড ক্লিনিং, প্রি ড্রাইং, দিস ইজ ডিউ টু প্রাইমার টু মডার্ন হাই পারফরমেন্স পিকিং মেথড। পিকিং মেথড অনেক ভালো থাকতে হয়, জিনিং, ক্লিনিং, প্রি ড্রাইং, প্রি ড্রাইং, ক্ষেত থেকে যে কটন ফাইবার তোলা হয় সেটাকে ড্রাই করে রাখতে হয়। যেমন আমরা ধান ক্ষেত থেকে যখন ধান তোলা হয়, সেই ধান কিন্তু কি করতে হয়, শুকাইতে হয়, শুকিয়ে তারপর রাখতে হয়, কাঁচা ধান রাখলে নষ্ট হয়ে যাবে। কটন ফাইবারের ক্ষেত্রেও তাই, এটাকে ড্রাই করে রাখতে হবে, যেন তার ময়েশ্চার স্ট্যান্ডার্ড ময়েশ্চারের কাছাকাছি, স্ট্যান্ডার্ড থেকে আরো কম ময়েশ্চার থাকে। কটন ফাইবার একটা স্ট্যান্ডার্ড ময়েশ্চার ইগন নিশ্চয়ই তোমাদের মনে আছে, 8.5 স্ট্যান্ডার্ড ময়েশ্চার ইগন। তাহলে
এর মধ্যে তোমাকে রাখতে হবে, বেশি ময়েশ্চার থাকলে ফাইবার পচে যাবে, ধান যেমন পচে যায়। হ্যাঁ, তাহলে এই ফরেন ফাইবার সহ কটন ফাইবার কেউ কিনে আনা হয় না, এগুলো সব ক্লিন টিন করে দেখো যখন টোটাল অ্যামাউন্টে আমার যে বেল থাকে বেল কটনের মধ্যে যদি আমার এইরকম পরিমাণ পার্সেন্টেজের ম্যাটেরিয়াল থাকে, ট্রেস থাকে, ডাস্ট থাকে, তাহলে এই অনুযায়ী ফাইবারকে এরকম ক্লাসিফিকেশন করা হয়। ডিগ্রি অফ ট্রেস, ঠিক আছে, ভেরি ক্লিন ফাইবারের মধ্যে কম থাকবে, ক্লিন, হ্যাঁ, মিডিয়াম। বাংলাদেশে যে ফাইবার কিনে আনে সবাই চেষ্টা করে ক্লিন কিনতে, একদম না পারলে মিডিয়াম লেভেলে কিনে আসে। বিদেশ থেকে এত দূর থেকে ট্রান্সপোর্ট থেকে ডার্টি ফাইবার কিনে আনার তো কোনো মানে হয় না, তাই না? অত দূর থেকে প্রচুর ট্রান্সপোর্ট খরচ টর্চ ইউজ করে কিনে আনতে মানে হয় না। যদি একদম কটন পাওয়া নাই যায় তখন কিনে যখন কটন বিক্রি হয় তখন তারা মানে যখন গাছ থেকে তোলা হয় পিকিং জিনিং করা হয় তখনই তারা কটন কিনে ফেলে, ঠিক আছে, তখনই তারা কটন কিনে ফেলে। শোনো, এভাবে প্রেজেন্ট দেওয়া হবে না, আমি তোমাদের প্রেজেন্টের জন্য ডাকবো, তোমরা প্রেজেন্ট দিবা, আমি বলবো, তোর বলার পরে তোমরা প্রেজেন্ট দিবা। সেটা হচ্ছে তোমাকে একটা কোয়েশ্চেন করতে হবে, আমি যে পড়াচ্ছি আমার এই পড়ার মাঝখান থেকে একটা প্রশ্ন লিখতে হবে। তুমি প্রশ্ন লিখবা, নট এভরি ওয়ান, প্রশ্ন লিখবা শুধু আমাকে, আমাকে তুমি কোয়েশ্চেনটা লিখবা আর আমি তোমাদেরকে প্রেজেন্ট দিব। এখন তুমি প্রেজেন্ট দিয়ে দিলে হবে না, আমি বলবো তোমাদেরকে প্রেজেন্ট দিতে। তাহলে এই হচ্ছে ক্লিনের ব্যাপারটা, এই পরিমাণ ট্রেস থাকলে বা ময়লা থাকলে থাকতে পারে ফাইবারের বেলের মধ্যে। ওকে, কটন ফাইবারের মধ্যে নেপস থাকে, নেপস এটা একটা মানে আমাদের অপ্রয়োজনীয় জিনিস, এটা আমাদের জন্য একটা বিরক্তিকর জিনিস। নেপস হচ্ছে স্মল এন্টাঙ্গেলমেন্ট অর নট অফ ফাইবার, ফাইবারের নট, ফাইবারগুলো একসাথে জড়ায় যায়, গোল হয়ে যায়, সাবুদানা সহ, নিশ্চয়ই সবাই চিনো, সাবুদানার মতো হয়ে যায় ফাইবারটা। তাহলে এই যে ফাইবারটা হয়ে যায় এটা আমাদের জন্য, সুতার জন্য ক্ষতিকর। এগুলো ফরেন পার্টিকেল কে সেন্টারিং করে ঘুরে ঘুরে ফাইবারগুলো এই ফর্ম চলে আসে। তাহলে এই নেপস এগুলো থাকে, তাহলে এই সব মিলে দেখো তোমাদের এখানে একটা ট্রাস্ট পার্সেন্টেজের উপর প্রপোর্শন করে কটন ফাইবারকে একটা ক্লাসিফিকেশন করা আছে, ট্রেস পার্সেন্টেজের উপর কটন ফাইবার একটা ক্লাসিফিকেশন আছে এবং তাদের একটা নাম আছে, যে স্ট্রিট গুড মাইল্ডিং, SGM, GM, SMM, ঠিক আছে, এগুলো বিভিন্ন নাম আছে, সেই নামগুলো দেখো, বি এদিকে দেখো, বি পার্সেন্টেজ, প্রপোর্শন অফ ট্রেস, ট্রেস এর পার্সেন্টেজ, আর এ ক্লাসিফিকেশন, এটা হচ্ছে ক্লাসিফিকেশন, তার মানে SGM, স্ট্রিট গুড মাইল্ডিং এর মধ্যে আমার ট্রেসের পরিমাণ কত থাকবে, এই দেখো 1 থেকে 2 এর মধ্যেই থাকবে। দেখো ওরা রেঞ্জ দিয়ে দিছে, রেঞ্জ, দুটো ডট ডট লাইন, রেঞ্জ, রেঞ্জ এর মাঝখানে এভারেজ দিয়ে দিছে। দিস ইজ দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন, তোমার অনেক বড় 2 পাতা লেখা যাবে, এটা 2 পাতার জিনিস তোমার একটা টেবিলে চলে আসছে, ঠিক আছে, একটা ফিগারে চলে আসছে, এই ফিগার দিয়ে তুমি বুঝাইতে পারবা, এই ফিগার দিয়ে দুটো ডট লাইন দিয়ে তোমাকে বুঝাই দিল রেঞ্জ। আমরা কিন্তু আমাদের বোর্ডের ছাত্রদের প্রধান সমস্যা, আমরা কেউ প্রেজেন্ট করতে পারি না, কোনো কোনো জিনিস লিখে কাউরে বোঝাতে পারি না, ঠিক আছে, লিখে বোঝাতে পারি না। তোমরা যেহেতু আমাদের কথা শুনো না, সুতরাং নিজেরাও ডেভেলপ করো না, আলটিমেটলি তোমাকেই সাফার করতে হবে, ফ্যাক্টরিতে গিয়ে তোমাকে সাফার করতে হবে, ব্যাটাগিরি দিয়ে তো বেশি দিন চলবে না, তোমাকে সাফার করতে হবে। সুতরাং এই হচ্ছে ওয়ে অফ প্রেজেন্টিং, যেটা ডট লাইন হচ্ছে রেঞ্জ, এত বেশি হইতে পারে, কম হইতে পারে, যেমন মনে করো এখান থেকে মানে এই যে তোমার SLM স্ট্রিট ল মিডলিং পাস, এটা রেঞ্জ তোমাকে এখানে দেখা যাচ্ছে 4.5, নিচে হচ্ছে তোমার কত 2.78 এরকম সামথিং, যেমন এভারেজে 3-এর কাছে 2.78 এরকম রেঞ্জে মধ্যে তোমার থাকছে। ওকে, তাহলে নেপস, এটা আমরা আবার চলে আসলাম নেপস পার গ্রাম,
পারগ্রাম কটনের মধ্যে এই রেঞ্জের নেপস থাকে, এই রেঞ্জের নেপস থাকে। এগুলো আমার পরে দেওয়ার কোনো বিষয় না, তোমার পরে নেওয়ার বিষয়, পরীক্ষায় থাকবে, তোমার পরে নিতে হবে, পরে নিতে হবে। শুধু মুখস্থ পড়া নয়, তোমাকে জেনে নিতে হবে, জানা বোঝার মধ্যে ডিফারেন্স আছে। ওকে, তাহলে আমরা দেখলাম ট্রেস্ট থাকে, নেপস থাকে, ডাস্ট থাকে। দেখো ডাস্টের ডিফিনেশন, ডাস্ট ডাস্টের রেঞ্জ, মাইক্রো ডাস্ট, ব্রেদেবল ডাস্ট, ঢাকা শহরের বাতাসে কি পরিমাণ ডাস্ট আছে। ইউরোপে কিন্তু রাস্তা রাস্তার মধ্যে তোমার বড় বড় বোর্ড থাকে, বাতাসে কেমন ডাস্ট আছে, বাতাসের কিরকম স্পিড আছে, সেগুলো বিভিন্ন রাস্তায় দেয়া থাকে, বুঝছো? বিভিন্ন রাস্তায় দেয়া থাকে। ওকে, তাহলে ট্রাস্ট ডাস্ট মাইক্রো ডাস্ট এগুলো কিন্তু মেজার করা যায়। কটন ফাইবার মধ্যে এইসব জিনিস থাকে, ডাস্ট টাস্ট, সুতরাং এগুলো ডাস্ট টাস্ট রিমুভ করে তারপরে কটন এগুলো তারা বিক্রি করে। তুমি যদি না জানো না বুঝো, তাহলে তুমি ডাস্ট ট্রাস্ট সহ সব সহ কিনে নিয়ে আসবে, আইনে দেখবা তোমার কটনের পরিমাণ 80% এর কম, আর শর্ট ফাইবার বাদ দিয়ে দেখবা 70% কটন কম। তুমি হয়তো দাম তোমার কাছ থেকে অল্প একটু কম রাখলো, কিন্তু কটনের অ্যামাউন্টই অনেক কম। সেই জন্য জিনিসপত্র কেনা অত্যন্ত কঠিন কাজ, বিক্রি করা যেমন কঠিন, কিনা অত্যন্ত কঠিন। প্রথম র মেটেরিয়াল কিনতে ভুল হয়ে গেলে আর কখনো প্রফিট করা সম্ভব না। ওকে, 40% অফ দি মাইক্রোডাস্ট ই ফ্রি ফ্রম ফাইবার ফ্লক, এত পার্সেন্ট ক্লোজলি বাউন্ড এন্ড রিমেনিং এত পার্সেন্ট ফার্মলি বাউন্ড টু দি ফাইবার। এই যে এত পার্সেন্ট ফাইবারের সাথে ফার্মলি একেবারে আটকে থাকে, এটাকে সেপারেট করা অত্যন্ত কঠিন। আমার টোটাল ডাস্টের এত পার্সেন্ট ফাইবারের মধ্যে যদি টোটাল ডাস্ট তোমার থাকে 2-3%, হ্যাঁ 1%-2%, সেই 1-2% এত পার্সেন্ট ফাইবারের সাথে শক্ত হয়ে আটকে থাকে। ক্লিয়ার? ওকে, আমার এই ডাস্ট থাকলে কি প্রবলেম হয়? প্রবলেম ক্রিয়েটেড বাই ডাস্ট। হ্যাঁ, স্পিনিং মিলগুলোতে আগে তুলা এই ধুলার জন্য মানুষ চাকরি করতে যেত না, এখন সেই তুলা ধুলার পরিমাণ কমে আসছে, কারণ মিল প্রসেসিং এর সময় ইয়ারকে সবসময় সাকশন করে ক্লিন রাখা হয়। তাহলে কি হয়, স্ট্রেস হয়, পার্সোনাল মানুষের উপর স্ট্রেস হয়, এনভায়রনমেন্টের প্রবলেম হয়, প্রোডাক্টের উপর ইফেক্ট হয়, মেশিনের উপর স্ট্রেস হয়। তাহলে এইগুলো হচ্ছে শিকার জিনিস। এখানে এমন কোন সেন্টেন্স নাই যে তুমি বুঝবা না, আমাকে বুঝাই দিতে হবে। তাহলে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েটেড হয় ডাস্টের জন্য। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, এই যে শীতের দিন আসছে, রাস্তার ধুলা তোমার কিরকম স্ট্রেস দিবে, মানসিক স্ট্রেস যাবে, তোমার বাসায় ঘর বাড়ি ফার্নিচারের মধ্যে ময়লা জমবে। হ্যাঁ, তাহলে এগুলো বিভিন্ন রকম সমস্যা হয়। রাস্তার ধারে তুমি যখন খাবার খেতে যাও, সে খাবার মানে প্রোডাক্ট খাবারের গায়ে ধুলা পড়বে। তবে আমরা ধুলা টুলা খায় অভ্যস্ত আছি না, সেই জন্য আমরা ভালো আছি, করোনা ভাইরাসের সময় আমরা ভালো আছি। তাহলে রিংস পার্নিয়ান ফাইবার, রিংয়ান, এগুলো এইগুলোর উপর কি রকম এফেক্ট হয়, কোরিলেশন বিটুইন ফাইবার প্রপার্টিস এন্ড ইয়ান প্রপার্টিস কি উপর, অ্যাকর্ডিং টু উস্টার টেকনোলজিস। উস্টার হচ্ছে একটা কোম্পানি যারা টেস্টিং মেশিন পত্র বানায়, কটন ফাইবার, কটন ইয়ার্ন টেস্ট করার মেশিন পত্র উস্টার বানায়, উস্টার কোম্পানির নাম। কটন ফাইবার এবং কটন ইয়ার্ন টেস্ট করার মেশিন পত্র বানায়, ওরা ফাইবারের প্রপার্টির সাথে তোমার ইয়ার্ন প্রপার্টির সম্পর্ক করে এই একটা তোমাকে রিলেশন করে তোমাকে একটা ফিগারের মধ্যে বুঝাই দিছে। এই ফিগার দিয়ে তুমি অনেক কিছু বুঝতে পারো, যদি তুমি বুঝতে চাও, আর না চাইলে বুঝতে পারবে না। দেখো এখানে মাইক্রোনের বেলুর সাথে কি সম্পর্ক, নেপস, লিফ, ডাস্ট, ট্রাস্ট, তার সাথে কি সম্পর্ক, কার সম্পর্ক, হ্যাঁ, ব্রেকিং স্ট্রেন্থের সাথে, কালারের সাথে, কার সাথে কি সম্পর্ক আছে, কোন জিনিসের কি জিনিস, এটা হচ্ছে ইয়ানের প্রপার্টি, ইয়ানের ইভেননেস, মানে ইয়ান কতটা সম হবে, সমতা, ইউনিফর্মিটি কত হবে। ইউ হচ্ছে আসলে আন ইভেননেস, কোনো জিনিসের ইভেননেস না মাপে তারা আন ইভেননেস মাপে। আন ইভেননেস দিয়ে বুঝতে হয় কতটা ইভেন আছে, ইউ দিয়ে আসলে আমরা আন ইভেননেস বুঝি, ইয়ানের মধ্যে কি পরিমাণ আন ইভেননেস তা এটা ইভেননেস টেস্টার মেশিনে আন ইভেননেস মাপা হয়। না প্রশ্ন করলে কিন্তু আমি তাই বলবো, আর করবে হ্যাঁ, ঠিক প্লেস, তিন প্লেস, নেপস, ক্লাসিমেট ফল্ট, ক্লাসিমেট একটা ইনস্ট্রুমেন্টের নাম, এটা ইয়ার্নের ফল্ট এসেস করে,
ক্লাসমেট ফল এর মধ্যে কার ভূমিকা বেশি, ফাইবার লেন্থ এর ভূমিকা বেশি, এই যে ফাইবার লেন্থ স্পান লেন্থ এর ভূমিকা সব জায়গায় বেশি, সবগুলোতে ইয়ারনার ইভেননেস, থিক প্লেস, ব্রেকিং টেনাসিটি, ব্রেকিং ইলঙ্গেশন, হেয়ারনেস সবার মধ্যে তার ভূমিকা কি হাইলি সিগনিফিকেন্ট কোরিলেশন, ভূমিকা অনেক বেশি। তারপরটা হচ্ছে সিগনিফিকেন্ট, এইটা হচ্ছে যে মাইক্রোনিয়ার বেলো, মাইক্রোনিয়ার বেলো সব প্রপার্টির মধ্যে সিগনিফিকেন্ট। নেপস শুধু এই থিক প্লেস থিন প্লেস নেপস এর মধ্যে নেপস এর ভূমিকা, অন্য জায়গার মধ্যে নেপস এর ভূমিকা নাই। ব্রেকিং স্ট্রেংথ, ব্রেকিং স্ট্রেংথ এর ভূমিকা, ব্রেকিং টেনাসিটি ইয়ার্নের ব্রেকিং টেনাসিটিতে বেশি, ওকে। ইলঙ্গেশন আর তাই ইলঙ্গেশনে বেশি, আর কালারের ভূমিকা সব জায়গায় তেমন কোনো নো নো কোরিলেশন। আমার ধারণা নিশ্চয়ই তোমরা এই ছবিটা বুঝতে পেরেছ। কটন ফাইবারের মধ্যে আরো জিনিস থাকে, কেমিক্যাল জিনিস থাকে, ফাঙ্গাস, ব্যাকটেরিয়াস, ফ্যাট, অয়েল, অনেক কিছু থাকে। নর্মালি জানো কটন ফাইবারের মধ্যে কোনো ময়েশ্চার ঢুকতে পারবে না, নর্মালি কটন ফাইবারের বাইরেতে ওয়াক্স থাকে, ফ্যাট থাকে। কটন ফাইবার তুমি প্রসেসিং করা, কটন ফাইবার প্রসেসিংহীন কটন ফাইবারকে তুমি পানির মধ্যে ডুবাইতেই পারবে না, পানিতে ভিজবেই না সে। তার বাইরেতে এমন করে ফ্যাট ওয়াক্স দেওয়া আছে, বৃষ্টি পানি ঢুকবে না, কুয়াশা ঢুকবে না, এগুলো শুকায় যাবে, ঠিক আছে। ফাইবারের সার্ফেসে থাকবে, একটা ফাইবারের সাথে একটা ফাইবার আটকে থাকবে, কিন্তু ফাইবারের ভিতরে ঢুকবে না। এত সুন্দর করে বানায় দিছে আল্লাহ তাআলা, বুঝতে পেরেছ, মানুষের সুবিধার জন্য। ওকে, এখানে দেখো রিলেটিভ ইম্পর্টেন্স অফ ফাইবার ইনফ্লুয়েন্স, ফাইবার ইনফ্লুয়েন্স এর রিলেটিভ একটা ইম্পর্টেন্স আছে। ফাইবার ক্যারেক্টারিস্টিক হুইচ এফেক্ট ইয়ার্ন ব্রেকিং ফোর্স প্রপার্টিস, ইয়ার্ন এর ব্রেকিং ফোর্স প্রপার্টিস এর উপর ফাইবারের ক্যারেক্টারের ভূমিকা। এটা হচ্ছে দুইটা ইয়ার্ন দেখানো হয়েছে তোমাকে, একটা রিং স্পিনিং মেশিনে বানানো সুতা রিং ইয়ার্ন, একটা রোটর স্পিনিং মেশিনে বানানো সুতা রোটর ইয়ার্ন। দুইটা ইয়ার্ন এর ফাইননেস একই দেওয়া আছে, বুঝছো, দুইটা ইয়ার্ন একই রকম। তাহলে কিসের ভূমিকা তোমার ছবি দেখে বুঝছো, তোমরা তো ইন্টারমিডিয়েট ছবি পড়ে আসছো না, ফিগার ফিগার অ্যানালাইসিস পড়ে আসছো, সে ক্লাস সুসমত 5-6 থেকে একটা ফিগার দেখি বোঝাই, সুতরাং আমাদের নতুন করে বোঝাই দেওয়ার কিছু নাই। আর তোমরা সবাই অত্যন্ত ট্যালেন্ট ছাত্র, বই পড়ে সব বুঝতে পারো, তোমাদের উচিত বই পড়ে এসে আমাকে প্রশ্ন করা, বুঝতে পারছো, তোমাদের দায়িত্ব তাই, নিজের বুঝ নিজেরই করতে হবে। লেন্থ ইউনিফর্মিটি, লেন্থ ইউনিফর্মিটি, লেন্থ এর ভূমিকা কোন বেশি রে কত বেশি, মনে করো তোমার রিং ইয়ানে লেন্থ এর ভূমিকা হচ্ছে 22%, রোটর ইয়ানে লেন্থ এর ভূমিকা মাত্র 12%। লেন্থ ইউনিফর্মিটির ভূমিকা রিং ইয়ানে 20%, রোটরে লেন্থ ইউনিফর্মিটির ভূমিকা 17% কম। তার মানে লেন্থ রিলেটেড প্রপার্টির ভূমিকা রিং ইয়ানের মধ্যে বেশি, রোটর ইয়ানের মধ্যে কম। ঠিক সেরকম স্ট্রেংথ এর ভূমিকা, ফাইবার স্ট্রেংথ, এগুলো লেন্থ লেন্থ ইউনিফর্মিটি ফাইবার এর ক্ষেত্রে। ওকে, তাহলে লেন্থ লেন্থ ইউনিফর্মিটি স্ট্রেংথ, মাইক্রোনিয়ার হচ্ছে ফাইবারের ফাইননেস, মাইক্রোনিয়ার ফাইবারের ফাইননেস, ওকে। তো ফাইবারের ফাইননেস এর ভূমিকাও রিং ইয়ানে বেশি, রোটর ইয়ানে কম। তাহলে সব জিনিসগুলোর ভূমিকা এখানে তোমাকে দেওয়া আছে, ওকে, এখানে তোমাকে সুন্দর করে সব জিনিসের ভূমিকা বলা আছে। আমাদের তাহলে ওই পর্যন্ত তোমার ফাইবার প্রপার্টি পড়া শেষ, ফাইবার প্রপার্টি পড়া শেষ, ফাইবার প্রপার্টি পড়া শেষ। এন্ড এইখান থেকে তোমাদের শুরু হবে হচ্ছে ওপেনিং, দি নিড অফ ওপেনিং। যে শীতকাল আসছে না, শীতকালে তোমাদের যারা ল্যাপ, এখন মানুষ ল্যাপ কম গায়ে দেয়, ল্যাপ যাদের আছে বা কমফোর্টার বা কম্বল যাই বলো সবই রোদে দিতে হয়, তাই না? রোদে দেওয়ার পরে কি করে শুকানো, শুকায় রোদে, রোদে শুকার পরে ঝাড়ু দিয়ে বাড়ি দেয়, তারপরে হিটিং করে, হিটিং করে ধুলাটা বের করে, হিটিং করে ধুলা বের করে, ময়লা বের করে। তাহলে আগের দিনে কটন ফাইবারকে এরকম বিটিং করতো, বিটিং করে ক্লিন করতো,
তারপরে মনে করো 1980 সালের দিকে বা চিন্তা করছে বাইরে বাইরে যে ময়লা তুলি সে ময়লা তো আবার উল্টে আসে আবার ফাইবারের গায়ে পড়ে, এটা সিস্টেম না, ফাইবারের উপর প্রেশার হয়, ফাইবারের উপর স্ট্রেস পড়ে, তো দেখ ওই সিস্টেম বাদ বাদ দিয়ে কিভাবে করতে হবে, আমার ওপেন করতে হবে আর ক্লিন করতে হবে। আমি যে দুই হাতে ফাইবারটাকে ওপেন করি, ওপেন করি তাহলে এমনি ক্লিন করা সম্ভব। তো ওপেন করে ক্লিনিং এর এই কনসেপ্ট, দি নিড ফর ওপেনিং, ওপেনিং করে ক্লিন করার কনসেপ্ট, টাইপ এন্ড ডিগ্রি অফ ওপেনিং, আমি যে ওপেন করব কোন ধরনের কি পরিমাণ ওপেনিং, ওপেন করার জন্য বিভিন্ন ডিভাইস আছে, বিভিন্ন রোলার আছে, ড্রাম আছে, এগুলো দিয়ে ওপেন করা যায়। এগুলো ওপেনিং করা যায়। আমরা কিন্তু ওপেন বুঝছি, আমরা সবাই মাথার চুল আশ্রাই, চুল যখন জট লেগে যায় চিরুনি দিয়ে টান দিলে চুলগুলো সুন্দর কি হয়, ওপেন হয়, একটা থেকে একটা সেপারেট হয়। তাহলে এগুলো হচ্ছে ওপেনিং ডিভাইস, ওপেনিং ডিভাইস। এই ডিভাইস গুলো দেখতে মোটামুটি এরকম, এগুলো মেশিনের সাথে অ্যাড করা থাকে, এটা মেশিন গুলোর বিভিন্ন মেশিনের একটা পার্টস, ঠিক আছে, বিভিন্ন মেশিনের পার্টস ওপেনিং ডিভাইস। ওপেনিং আউট আর ব্রেকিং অ্যাপার্ট, দেখো এগুলো ওপেনিং পার্টস গুলো কে কেমন ওপেন করতে পারে এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, না বুঝে পড়লে জীবনও তুমি জানবা না, মুখস্থ করলে হবে না, বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে। কোনটা কোন জিনিস কোনটাতে কি করে, দেখো টিয়ারিং আউট, এটা হচ্ছে প্লাকিং আউট, এটা হচ্ছে পিকিং আউট, এটা হচ্ছে পিকিং অ্যাপার্ট, হ্যাঁ টিয়ারিং, টিয়ারিং আপ, ওপেনিং ডিভাইস গুলো কোনটা কিভাবে কে কাজ ইন্টেন্সিভলি জেন্টেল কিরকম, ফাইবার কে ওপেনও করতে হবে আবার তার সাথে ভালো ব্যবহারও করতে হবে, জেন্টেল বিহেভিয়ার করতে হবে, নাহলে সে ব্রেক করবে। এটা কিভাবে ফাইবার কম্বিং করে ওপেনিং করে, হ্যাঁ তারপরে ফাইবার কে বাতাসের মধ্যে দিয়ে নিয়ে যাইতে হবে, তাহলে এই জিনিসগুলো বিভিন্ন ব্লোরুমের বিভিন্ন মেশিনের সাথে কার্ডিং এর সাথে অ্যাটাচ থাকে, সেট থাকে, ব্লোরুম কার্ডিং এর সাথে সেট থাকে। আমার কতক্ষণ, হ্যাঁ কম্পিউটার আমার চলতেছে এখন, কোন সময় বন্ধ হয়ে যায় জানি না। এখানে দেখো তোমাকে ডিগ্রি অফ ওপেনিং ফ্রম মেশিন টু মেশিন ইন সার্টেন ব্লোরুম, ব্লোরুমের বিভিন্ন মেশিনের মধ্যে কোনটার মধ্যে কিরকম ওপেনিং হয়, M1, M2, M3 বিভিন্ন মেশিন লেখা আছে, হ্যাঁ বিভিন্ন মেশিন লেখা আছে, মেশিন 1 to 5, সেই মেশিন গুলোর মধ্যে ওপেনিং। আমরা নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের বাংলাদেশে দুইটা ব্লোরুম লাইন আছে, একটা হচ্ছে রিটারের একটা হচ্ছে ট্রুজলারের ব্লোরুম লাইন, এটা তোমাকে কনভেনশনাল মেশিন বলা হচ্ছে। এই দুইটা মেশিনই রিটারের মেশিন, রিটার কোম্পানির মেশিন, রিটার কোম্পানির মেশিনের কোনটাতে কিরকম ওপেনিং হচ্ছে সেটা তোমাকে দেখাচ্ছে। ওকে, এই আমার ওপেনিং, ওপেনিং এর মাধ্যমে এখন ক্লিনিং হয়। তাহলে ইনটেন্সিটি অফ ওপেনিং, ইনটেন্সিটি অফ ওপেনিং ডিপেন্ড করছে কার উপর, হ্যাঁ র ম্যাটেরিয়ালের নিজের উপর ইনটেন্সিটি অফ ওপেনিং, মেশিনের উপর এবং মেশিনের স্পিডের উপর। আরো একটা জিনিস আছে, এম্বায়েন্ট কন্ডিশন, অ্যাটমসফিয়ার, যে ফাইবারটা কোথায় আছে তার চারপাশে এনভায়রনমেন্ট কি, এনভায়রনমেন্ট মানে হিউমিডিটি আর টেম্পারেচার। কটন ফাইবার অনেক বেশি, ফাইবারের প্রপার্টি এফেক্টেড হয় এই হিউমিডিটি দ্বারা, ফাইবারের প্রপার্টি এফেক্টেড হয়, বুঝতে পেরেছ, হিউমিডিটি দ্বারা ফাইবারের প্রপার্টি অনেক এফেক্টেড হয়, তাহলে হিউমিডিটি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ইনটেন্সিটি ওপেনিং এক জিনিস, এটা কিন্তু আর জেনারেল কনসিডারেশন রিগার্ডিং ওপেনিং এন্ড ক্লিনিং। তো ওপেন ক্লিনিং করার সময় তুমি কি কনসিডার করবা, কি কি জিনিস কনসিডার করে তুমি মেশিনের স্পিড দিবা, কি কি জিনিস কনসিডার করে তুমি ওপেনিং ডিভাইস চয়েস করবা। স্পিড অবশ্যই, স্পিড অফ দ্য ডিভাইস, হ্যাঁ ম্যাটেরিয়ালের অ্যামাউন্ট, ফিডিং অ্যামাউন্ট, এটা হচ্ছে এই জিনিসটা কনসিডার করে তুমি যে কটন ফাইবারটা কিনছো এই ফাইবারের মধ্যে কি পরিমাণ ময়লা আছে সেটা বুঝে তোমাকে এই জিনিসগুলো চয়েস করতে হবে, তার স্পিড চয়েস করতে হবে, তার সেটআপ প্যাটার্ন এগুলো সব চয়েস করতে হবে। এগুলো অনেকগুলো জিনিস আছে, এগুলো তোমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, পড়তে হবে, বারবার না করলে ব্রেনে থাকবে না। এই হচ্ছে তোমার ফার্স্ট ওপেনিং, আজকে তোমাদের এই পর্যন্ত থাকো। তোমাদের তৌফিকা ম্যাডাম নিশ্চয়ই কার্ডিং পড়াতে শুরু করবে, পারপাস অফ কার্ডিং, আমার ইন্ট্রোডাকশন পড়াটুক শেষ, তারপরে আমি তোমাদের সাথে সরাসরি ব্লু রুমে চলে যাব।
তোমরা এখন তোমরা হ্যাঁ আমাকে প্রাইভেটলি প্রশ্ন করতে পারো, তুমি প্রশ্ন করবা আর আমি তোমার অ্যাটেন্ডেন্স দিব।